মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার পলিসি ফর জিরো টলারেন্স এগেইনস্ট কারাপশন, সেই হিসাবত আমাৰ কেসবোৰ রেজিস্টার হৈছিলে ডিসপ্রপোর্শনেট আছিল। তিনিওগৰাকীক আমি বহুতবার ইন্টারভিউ করেছিলাম, তাৰপিছত আপোনালোকে গম পায় বিভিন্ন স্থানত ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস, মানে তেওঁলোকৰ আয়ৰ যোনটো পাৰ্চেণ্টেজ হ'ব লাগে সেই তুলনাত বহুত বেছি, বহুত গুণ তাৰমানে বেছি তেওঁলোকৰ সম্পত্তি আহৰণ কৰিছে। আৰু ডেফিনেটলি মানে কাৰাপশ্যনৰ দ্বাৰাই কৰিছে। কালি কোর্টত প্রডিউস করিলে তেওঁলোকক কিমানত লৈছে? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার পলিসি ফর জিরো টলারেন্স এগেইনস্ট কারাপশন, সেই হিসাবত আমার কেসবোর রেজিস্টার হয়েছিল ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস। তিনিওগৰাকীক আমি বহুতবার ইন্টারভিউ করেছিলাম, তারপর আপনাদের গম পায় বিভিন্ন স্থানত ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস, মানে তেওঁলোকৰ আয়ৰ যোনটো পাৰ্চেণ্টেজ হ'ব লাগে সেই তুলনাত বহুত বেছি, বহুত গুণ তাৰমানে বেছি তেওঁলোকৰ সম্পত্তি আহৰণ কৰিছে। আৰু ডেফিনেটলি মানে কাৰাপশ্যনৰ দ্বাৰাই কৰিছে। কালি কোর্টত প্ৰডিউস কৰিলে তেওঁলোকক কিমানত লৈছে? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার পলিসি ফর জিরো টলারেন্স এগেইনস্ট কারাপশন, সেই হিসাবত আমার কেসবোর রেজিস্টার হয়েছিল ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস। তিনিওগৰাকীক আমি বহুতবার ইন্টারভিউ করেছিলাম, তারপর আপনারা কি গম পায় বিভিন্ন স্থানত ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস, মানে তেওঁলোকৰ আয়ৰ যোনটো পাৰ্চেণ্টেজ হ'ব লাগে সেই তুলনাত বহুত বেছি, বহুত গুণ তাৰমানে বেছি তেওঁলোকৰ সম্পত্তি আহৰণ কৰিছে। আৰু ডেফিনেটলি মানে কাৰাপশ্যনৰ দ্বাৰাই কৰিছে। কালি কোর্টত প্রডিউস করিলে তেওঁলোকক কিমানত লৈছে? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার পলিসি ফর জিরো টলারেন্স এগেইনস্ট কারাপশন, সেই হিসাবত আমার কেসবোর রেজিস্টার হয়েছিল ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস। তিনিওগৰাকীক আমি বহুতবার ইন্টারভিউ করেছিলাম, তারপর আপনারা গম পায় বিভিন্ন স্থানত ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস, মানে তেওঁলোকৰ আয়ৰ যোনটো পাৰ্চেণ্টেজ হ'ব লাগে সেই তুলনাত বহুত বেছি, বহুত গুণ তাৰমানে বেছি তেওঁলোকৰ সম্পত্তি আহৰণ কৰিছে। আৰু ডেফিনেটলি মানে কাৰাপশ্যনৰ দ্বাৰাই কৰিছে। কালি কোর্টত প্ৰডিউস কৰিলে তেওঁলোকক কিমানত লৈছে? আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।